দুটো জিনিস কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে? এই দুটো, এই দুটোর পার্থক্য এখনই বললাম, পার্থক্য কি কি পার্থক্য রাখবে না, এটা থার্মোপ্লাস্টিক অ্যাডিশন পলিমারাইজেশন তৈরি হয়, কন্ডেনসেশন পলিমারাইজেশন থেকে তৈরি হয়, এটা সফট লেস ব্রিটিল, এটা হার্ড মোর ব্রিটিল, আর এটা হচ্ছে লিনিয়ার চেন তৈরি হয়, এটা হচ্ছে কি না ক্রস লিঙ্ক চেন তৈরি হয়, লিনিয়ার চেন, এটা ক্রস লিঙ্ক চেন তৈরি হয়। এইভাবে দেখবে দু তিনটে পার্থক্য রয়েছে তোমাদের বইয়েতেও রয়েছে, মিনিমাম 3 থেকে 4টে পার্থক্য লিখবে, প্রত্যেকটা একটা করে এক্সাম্পলও দেবে। তো এটা প্রত্যেক বছর এক্সপেক্ট করতে পারো, এবছরও হয়তো তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেক্সট বিভিন্ন ধরনের যে প্লাস্টিক রয়েছে, প্রথমে থাকবো পলি ইথিলিন। পলি ইথিলিন বুঝতেই পারছো, পলি ইথিলিনের যে স্টার্টিং মেটেরিয়াল, যেখান থেকে পলি ইথিলিন তৈরি হয়, সেই স্টার্টিং মেটেরিয়ালটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের সংকেত তোমরা জানো CH2 ডবল বন্ড CH2। এই পলি ইথিলিন এটা হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল, লেখার সময় কিভাবে লিখবে না ইথিলিনের স্ট্রাকচার লিখলে, এন সংখ্যক ইথিলিন, আগের দিন তোমাদের বলেছিলাম এন সংখ্যক ইথিলিন থাকবে, সেই এন সংখ্যক ইথিলিন থেকে তোমাদের কি করতে হবে না পলিমারাইজেশন করতে হবে। কিভাবে পলিমারাইজেশন করবে না, এর জন্য 1000 থেকে 2000 অ্যাটমসফিয়ার প্রেশার, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর অক্সিজেন অ্যাটমসফিয়ারের প্রেজেন্সে তুমি যদি এটাকে হিট করো তাহলে কি হবে না পলিমারাইজেশন প্রক্রিয়া হবে। পলিমারাইজেশনটা হচ্ছে অবশ্যই অ্যাডিশন পলিমারাইজেশন। একটু আগেই বলেছিলাম যে পলি ইথিলিন হচ্ছে কি না থার্মোপ্লাস্টিক অ্যাডিশন পলিমারাইজেশন, লেখার কায়দাটা হচ্ছে এইরকম CH2 সিঙ্গেল বন্ড CH2 হোল এন, দিস ইজ হচ্ছে পলি ইথিলিন, ঠিক আছে? পলি ইথিলিন কি কাজে লাগে কাজটা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, ডেইলি লাইফে বিভিন্ন জায়গায় আমরা পলি ইথিলিন ব্যবহার করি, সিট তৈরি করতে, তারপরে কি না আমাদের যে কারেন্টের কেবল রয়েছে, কারেন্টের কেবলের ওপর যে কভারটা থাকে তোমরা দেখেছো লাল নীল যে কভারগুলো থাকে, সেই কভারটা তৈরি করতেও ব্যবহার করা হয় আমাদের এই পলি ইথিলিন। এছাড়াও কার্পেট, পাইপ, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে আমরা পলি ইথিলিন ব্যবহার করি, ঠিক আছে? অবশ্যই 3টে জিনিস মনে রাখবে পড়ার ক্ষেত্রে, একটা হচ্ছে কি স্টার্টিং মেটেরিয়াল, নাম্বার 1 স্টার্টিং মেটেরিয়াল, অবশ্যই স্ট্রাকচার নাম্বার 1, নাম্বার 2 কিভাবে হচ্ছে অ্যাডিশন না কন্ডেনসেশন প্রসেস, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে পলিমার স্ট্রাকচার, 4 নম্বর হচ্ছে ইউজ, ইউজটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইউজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ইউজটা পড়তেই হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট পেজে যাচ্ছি, এরপরে আমরা পলি ইথিলিন গেলাম, এরপরে আমরা চলে যাব পলি প্রোপিলিন। একটা জিনিস দেখে নিলে দেখবে তোমরা সুন্দরভাবে করতে পারবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে দেখিয়ে দিই তোমাদের, একটা জিনিস লক্ষ্য করো যে এই সমস্ত যে পলি ইথিলিন বললাম, পলি ইথিলিনের কী হচ্ছে, ইথিলিন হচ্ছে তার স্টার্টিং মেটেরিয়াল, মাঝখানে কী রয়েছে না ডবল বন্ড রয়েছে। আগের দিন তোমাদের যে অ্যাডিশন পলিমারাইজেশন করেছিলাম সেই ডবল বন্ডটা ভেঙেছিল। সবসময় মনে রাখবে যে যখনই পলিমারের স্ট্রাকচার লিখবে ডবল বন্ডের জায়গায় কিন্তু তুমি সিঙ্গেল বন্ড লিখবে, দুপাশে দুটো বন্ড টানবে, বন্ড টেনে কিন্তু হোল এন লিখবে, কখনোই তোমার পলিমারিক স্ট্রাকচারে ডবল বন্ডের কোনো জায়গা থাকবে না। আমি নেক্সট আর একটা করছি, দেখলে তোমরা বুঝতে পারবে, নেক্সট হচ্ছে পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন দেখো প্রোপিলিনের স্ট্রাকচার কি না, প্রোপিলিনের স্ট্রাকচার হচ্ছে এইটা CH3 CH ডবল বন্ড CH2, ঠিক আছে? সবসময় মনে রাখবে যে ডবল বন্ড থাকা মানে তাকে বেস করে দুদিকে দুটো বন্ড তৈরি করব, বন্ড তৈরি করে হোল এন দেব। তাহলে এটা এন সংখ্যক নিয়ে কাজ করছি, অ্যারো দিলাম, ওপরে দেবে অ্যাডিশন পলিমারাইজেশন দিলে, দিলার পর কি হচ্ছে না CH সিঙ্গেল বন্ড CH2 হোল এন, এর মাথায় CH3,
এটা হলো পলিপ্রোপিলিন, ঠিক আছে। পলিপ্রোপিলিন ইন্ডাস্ট্রিতে এর প্রচণ্ড পরিমাণে ব্যবহার হয়। কেন না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে সব থেকে লাইটেস্ট যে প্লাস্টিক, সেই লাইটেস্ট প্লাস্টিক হচ্ছে পলিপ্রোপিলিন। এবং এর পলিপ্রোপিলিন বিখ্যাত এই কারণে, এর সঙ্গে এর মানে এর বিহেভিয়ারের সঙ্গে অনেকগুলো প্রপার্টি যুক্ত রয়েছে। কীরকম না, এ তোর তোমাদের হচ্ছে এক্সিলেন্ট ফিজিক্যাল প্রপার্টি।